আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত একজন জানতে চেয়েছেন যে সাবান মাসে করণীয় কি সাবান মাসে অনেকে দেখা যায় শুধুমাত্র সাতাশ তারিখে রোজা রাখে এর বিধান কি বা এই মাসে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ মাস একটি ফজলত পূর্ণ মাস এই মাসে আমাদের যে করণীয় তাহলে বেশি বেশি করে নফল সিয়াম পালন করা এ মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করা রসুল সালিয়া সাল্লাম এই মাসে খুব বেশি নফল সিয়াম আদায় করতেন রমজানে পুরো মাস সিয়াম রাখতে হবে আমাদেরকে ফরস কিন্তু রমজানের পরে এগারোটি মাসে বারোটি মাসের মতো রমজান ব্যতীত বাকি কোন মাসে রসুল সাল্লাম এত সেম রাখতেন না যতটা সেম রাখতেন সাবান মাসে মানে অনেক বেশি সেম রাখতেন এই মাসে যেমন আই সারাদ আনহা থেকে গণিত কলা তিনি বলেন কেন রসুল্লা সাল্লাহাম সুমু হাত কুলা ইউতির রাসুদ সাল্লা সাল্লাম এই শাবান মাসে সিএম রাখতেন যে আমরা বলতাম এত বেশি সিয়াম রাখতেন যে আমরা বলতাম তিনি মনে হয় ভঙ্গ করবেন না ওয়াইফ তিরুহাত না কুলালাশ আর তিনি আবার সিএম রাখতেন না দেখে মনে হতো তিনি যেন আর সিএম রাখবেন না ওমার ইতু রসুল্লা ইসাল ইস্তাকমুল্লা সিয়াম আস ই রমাদানা আমি রসুলসাল্লামকে রমজান মাস ব্যীত পূর্ণ মাস সেম রাখতে দেখিনি ওমর এই তুহু আখতার সিয়ামান মিনুফে শাহাবান আর রমজানের পরে শাহাবান চাইতে এত বেশি সেম রাখতে অন্য কোনো মাসে দেখিনি শহীদ বুখারি এক হাজার তেত্রিশ নম্বর হাদিস এবং শহীদ মুসলিম এক হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস অন্য একটি হাদিসে এসেছে সই মুসলিমের এক হাজার নয় শত সাতানব্বর হাদিস এসেছে কানু ও সাবান ও রসুল পুরো সাবানি সিএম রাখতেন এখানে উদ্দেশ্য বেশি পরিমাণ সিএম রাখা কান আসুম উম ইল্লা কর ইলা তিনি সাবান মাসের কিছুদিন ব্যতীতে ব্যথা রেখে কিছুদিন বাদ দিয়ে পুরো সাবানি তিনি যেন সিএম রাখতেন এটা হাদিসে এসেছে মানে শাবান মাসে আমাদের বেশি বেশি সিএম রাখতে হবে অন্য একটা হাদিসে এসেছে আয়েশা সারাজ আনহা থেকে বণিত আরেকটি হাদিসে এসেছে যে ওসাম জায়দ থেকে বর্ণিত তিনি বলেন

এটি এমন একটি মাস যেই মাসে মানুষ কি করে একটু গাফিল থাকে দিন থেকে বাইন রজব ও রমাদান যেই মাসটি হলো রজব ও রমদানের মাঝামাঝি অহুয়া শাহরন্তর ফফি আমাল আমাল ইলা রবিল আলমিন এই মাসটি এমন একটি মাসে সাবান মাস যেই মাসে বান্দার আমল নামা কি করা হয় আল্লাহ রব্বাহ আলমের কাছে পেশ করা হয় ও আম আলী ও আনা সাইম আর আমি চাই যে আমার আমলটি আল্লাহর কাছে পেশ করা হোক এমতাবস্থায় আমি একজন সাইম একজন রোজাদার হাদিস আসাইতে এসেছে অন্য একটি হাদিস এসে শহীদ তারগি তার হাদিসটি এসেছে সাতশত পঁচিশ নম্বর হাদিস এবং আবু দাউদ দুই হাজার সিয়ত নম্বর হাদিসে কয়ালাত যেখানে এসেছে যে আসেন বলেন খান আহব শুহুর ইলা রসুল সাল্লাম আনিয়াসু মাহু শাহবানাহু শাহবান আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল যে তিনি শাবান মাসে সিএম পান করতেন সুম ইয়াসুল হবি রমাদন এরপরে তিনি কী করতেন এই সাবান সিএম পালন করতে করতে রমজান চলে আসে রমজানের সাথে মিলিয়ে দিতেন মানে এত বেশি সিএম তিনি সাবান মাসে আদায় করতেন হাতে সহি তার মানে আমাদের কাজ হলো পুরো সাবান মাসে সিএম পালন করা বেশি বেশি করে নফল স্যাম পালন করা এতে করে আমাদের দীর্ঘদিন আমরা সিএম রাখি না তো একটা অভ্যাস হয়ে যাবে পরবর্তী যাতে রমজান মাসে আমরা সন্ধ্যা সিএম পালন করতে পারি তাছাড়া এই মাসের সিএম আমাদেরকে কী কবে এ মাসে আমাদের আমল্লাম আল্লাহ পেশ করা হয় সেজন্য এই মাসে বেশি বেশি করে সিএম পালন করা আর আমাদের সমাজে দেখা যায় যে আমরা সারা মাস কোনো সিএম রাখি না এই সুন্নতি আমল করি না বরং শুধুমাত্র সাবান পনেরো সাহাবানের সবে বরাতের নামে আমরা একটি বা দুটি সিএম পালন করি যেটা সম্পূর্ণ সুন্নত বিরোধী এই আনুষ্ঠানিকতার কোনো দলিল কোরআন এবং হাদিসে নেই বরং সারাব মাসে যত বেশি সিএম পালন করা যায় একটি দুটি চারটি পাঁচটি দশটি পনেরোটি বৃষ্টি এভাবে যত বেশি পালকে সিএম রাখতে হবে কিন্তু সবাই বরাতের নামে নিষ্পে সাবানে শুধুমাত্র এই বিশেষ আমল কিংবা নিষ্পে সাবানে বা পনেরোই সাবানে শুধুমাত্র সয়বাত নামে রাত জেগে ইবাদত করা বা হালুয়া রুটি খাওয়া বা আর কিছু খাওয়া ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজে প্রচুর আমলগুলি আছে এগুলি ঠিক নয় কিংবা যিনি জানতে চেয়েছেন তিনি সাতাশে সাবানই শুধুমাত্র রাজিকে বোধ করা বা সিএম রাখা না এর কোনো ভিত্তি নেই বরং শ্রাবণ মাসে যত বেশি সময় আমাদেরকে নপোষে আমাদের করতে হবে এবং আল্লাহ রাবুল আমি শুধুমাত্র পনেরোই সাবানের শেষ রাতে নয় প্রতি রাতেরই শেষ অংশে তিনি দুনিয়ার নিকটতম আস মানে অবতরণ করেন এবং বলেন যে মানে অ্যাসিফা অতি আহ কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেবো মানে এস্তাক ফের নিফা ফেরালু কে আছে আমার কাছে ক্ষমা আমি তাকে ক্ষমা করব মানে ইয়াদ নিফা এস্তা কি কে আমার কাছে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেবো সুতরাং এটা প্রতি রাতেই সারা বছরের প্রতি রাতেই আল্লাহ আহ্বান করে থাকেন শেষ রাতের শেষ অংশে শুধুমাত্র পনেরোই সাবানে রাতে নয় শহেবরতের নামে শহেবরত বলতে কোনো রাত ইসলামের শরীয়তে নেই এবং শুধুমাত্র পনেরো সাবানের শ্যাম পালন করা কিংবা হালু রুটি খাওয়া কিংবা বিশেষভাবে রাত জেগে আবাদ করা কোনো ভিত্তি এবং শুননাতে নেই বরং এই সাবান মাসে যত বেশি সময় নপশ্যাম আদায় করতে হবে এবং প্রতি রাতেই শেষ রাতে যেভাবে নিয়মিত আমরা তাহাজুত পড়ে থাকি বা যারা পড়েন তারা সেভাবে আদায় করবেন এভাবেই আমল চলবে আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার